হ্যালো ফ্রেন্ডস, নন্দিতা রেশেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কাঁকড়ার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, যেটা খেতে অপূর্ব হয় এবং গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে। তো দেখে নিন আমি কিভাবে রেসিপিটা তৈরি করেছি। আমি এখানে তিনটে মাঝারি সাইজের কাঁকড়া নিয়েছি। কাঁকড়াটা বাজার থেকে নিয়ে এসে ছাড়িয়ে আমি নর্মাল জলে ধুয়ে আবারও দু তিনবার গরম জলে পরিষ্কার করে নিচ্ছি। কাঁকড়াটার জল দিয়ে পরিষ্কার করে নেওয়ার পর আমি এতে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিট রেখে দেব। এবার আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলটা দিয়ে আমি কাঁকড়াগুলো সামান্য একটু ভেজে নেব। এই দেখুন, কাঁকড়াগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি একটা পাত্রে তুলে রাখছি। কাঁকড়া ভাজার পর যে তেলটা আমার কড়াতে রয়েছে, সেই তেলটা আমি একটা আলাদা বাটিতে সরিয়ে রাখব। কাঁকড়ার এই রান্নাটায় আমি একটু আলু ব্যবহার করেছি, তাই আলুগুলো আমি ডুমো ডুমো করে কেটে কড়াইতে আরও একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইতে গোটা গরম মশলা, একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দেব। গোটা গরম মশলার মধ্যে আছে তিনটে এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। এবার আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে রেখেছিলাম, সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি হালকা বাদামি হওয়া পর্যন্ত ভেজে নেব পেঁয়াজটাকে। এ দেখুন, পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। 7-8 কোয়া রসুন, 1/2 ইঞ্চি আদা আর 4-5টা কাঁচা লঙ্কা আমি বেটে নিয়েছিলাম মিক্সিতে, সেটা আমি ভেজে নিচ্ছি যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চামচ, জিরে গুঁড়ো 1/2 চামচ, ধনে গুঁড়ো 2 চামচ আর লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেওয়ার পর এতে আমি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও মশলাটাকে আমি নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। কালারের জন্য আমি এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করেছি। মশলাটা কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি এবার এতে বড় সাইজের একটা টমেটো ডুমো করে কেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে যাচ্ছে। এই দেখুন, টমেটোটা আমার নরম হয়ে গিয়েছে, মশলাটাও আমার কিছুটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি যে তেলটা আমি সরিয়ে রেখেছিলাম কাঁকড়া ভেজে নেওয়ার পর, সেই তেলটা আমি এবার অ্যাড করে দিলাম। তেলটা দিয়ে আবারও 2-3 মিনিট ঢাকা দিয়ে মশলাটাকে কষে নিতে হবে। এই দেখুন, মশলাটা থেকে কি সুন্দর তেল ছেড়েছে। এবার আমি ভেজে নেওয়া আলু আর ভেজে নেওয়া কাঁকড়াটা এতে দিয়ে দিলাম। আলু আর কাঁকড়াটা মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এতে গরম জল অ্যাড করে দিচ্ছি। গরম জল দিলে তরকারির স্বাদটা খুব ভালো হয়, অবশ্যই গরম জল আপনারা দেবেন। জলটা যে যার প্রয়োজন মতন দেবেন, যে যেমন ঝোল রাখবেন সেরকম দেবেন। এবার আমি ঝোলটা একটু ফুটে উঠলে আমি এতে পরিমাণ মতন চিনি দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে 15 মিনিটের জন্য এটাকে রান্না হতে দেব, গ্যাসের আঁচটা একদম লোয়েতে করে। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম। আমার কাঁকড়ার এই রেসিপিটা প্রায় তৈরি হয়ে গিয়েছে, আলুও আমার সেদ্ধ হয়ে গিয়েছে। আপনারা মনে করলে এই অবস্থাতেই নামিয়ে নিতে পারেন বা ঝোলটা আরেকটু শুকিয়ে নিতে পারেন। এবার আমি ওপর থেকে গরম মশলা ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিট ঢাকা দিয়ে আমি রেখে দেব গ্যাসের আঁচটাকে অফ করে। তো আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানাবেন কমেন্ট বক্সে। ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। এটা গরম ভাতে পরিবেশন করে দেখবেন খুব ভালো হয় খেতে। শেয়ার করবেন বন্ধুবান্ধবদের সাথে। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজ এই পর্যন্তই,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।